হুনেন 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 ঠান্ডা হন ঠান্ডা হন আর মাথায় ওকে বুদ্ধি আইছে আনুকে বাসে কি ভোটকা আসেনি ভোটকা ভোটকা কি আরে বেলুন বেলুন ওই যে ফু দিলে ফুলি যায় আস্তে এর উপর ফুলি যায় হে বেলুন আসেনি হ্যাঁ আচ্ছা তো আজই আমি আনিয়েছি বাবার অন্যদিন উপলক্ষে প্রিয় প্রিয় চল 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 আমি কবিতার একটা জানো ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গাছ আব্বার পরিচিত আমি জঙ্গি অমুকির লাই আমি তো আরো জঙ্গি খেদানের লাই সব প্যালান প্রোগ্রাম বাইক করেছি এই যে আমি কাকু কাকু আপনি একটু বুঝাই কর না হুলিশ পাই একটু কর না কে বলছো তুমি জঙ্গি না তোমাকে আমি চিনি না তোমার সাথে আমার কোনো পরিচয় নেই বাহ আপনি একজনের পরিচয় জানেন না অথচ তার প্ল্যান মতো কাজ করছে আই আই ছেলে কোথেকে এসছো তুমি কে কে তুমি জি চাষি স্যার একটু আত্মা নামাই কই ধন্যবাদ চাষি আপনি মনোযোগ দিয়ে শুনেন আমার এই হেনির মহিপাল তো মোবারক সাহেব পাঠাইছে বলছে যে হিরো কাকার কাছে আসলে আর বলে অনেক যত্ন আতি কইব আমার একটা চাকরি দিয়ে দিব মোরক ফোলাও খাওয়াইব আচ্ছা বাবা তুমি কি ওনাকে চিনতে পেরেছ মানে ওনাকে যে পাঠিয়েছে তুমি কি তাকে চিনতে পেরেছ হ্যাঁ আমি চিনেছি তো চিনেছি চিনব না কেন হ্যাঁ কিছু না বুঝে আপনাকে কল দিয়ে ফেলেছি আমি বুঝতে পেরেছি আচ্ছা খান সাহেব আমাকে যদি কোনো প্রয়োজন হয় তাহলে এখানে ফোন নাম্বার আছে আমাকে ফোন দিবেন ঠিক আছে থ্যাংক ইউ মানে আত্মীয় স্বজন বলতে কি সবসময় খেতে আমার রিকগনাইজ করতে পারে না আমি কোনায় জানি আমি আমার থানায় রয়েছি আমি আপনার থানার হাজতের মধ্যে আমার সাথে
আগো আমনের বাড়ি, আমনের ঘর, আমনের বারিন্দা, আমনে নিয়ে আমার কাছে পারমিশন চান, আমার লজ্জা দেন কেন? আপনার জন্য চা করে এনেছি, খাবেন? চা? এটা আর চা নি? এ আল্লাহ আল্লাহ, এই সময় চা তো মনে করেন আমার কাছে অমৃতর মতো। হাই, তাহলে আর নেই কেন? আগো কার কাছে চামু, এইটাই তো বুঝে উঠতে হারিল। কালকার তন আর উপর দিয়ে যা জ্বর জাপটা যাইয়ে। আপনাকে একটা কথা বলি, কিছু মনে করবেন না তো? না না, কোন কোন কোন। আপনাকে দেখে কিন্তু আমের ছেলে একদম মনে হয় না। না না, আমি একেবারে গ্রামেরই হলা। অবশ্য আমি তো মফস্বলে পড়াশোনা করছি, মনে করেন যে ওই যে ডিগ্রি পাস করছি যখন তখন তো মফস্বলে ছিলাম, এই কারণে আমার হয়তো মনে হইতে আরে যে স্মার্ট স্মার্ট আরি, বুঝছেন? না, এই যে আপনার আ খাওয়ার নেশা, এটা তো আমের ছেলেদের থাকে না। আব্দুল কাকু দোয়ানে ঘুমের তন উড়ি সাইরলে লাইন ধরি যায়, আপনি কি কন না কন? আমি তো আসলে আমে যাইনি, আমি বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আপনারে আই আপনাকে গ্যারান বাড়িতে লই যাবো। আচ্ছা আপনার আজকে আন কি? আপনার আব্বা যে ফেলেন দিব, হে ফেলেন অনুযায়ী আমি মনে করেন চলবো। কি বলেন, আকাশ শহরে এসেছেন, পুরো শহরটা একটু ঘুরে দেখবেন না? আপনি একেবারে আমার মনের কথা কইছেন, জানেননি আমার ঘুরতে খুব ভালো লাগে, কিন্তু ঘটনা হয়েছে ডাহা শহরে আমি ঘুরমু কই, আমি তো হকঘাট কিছুই চিনি না, কোনাই ঘুরমু। আপনি চাইলে আমি আপনাকে সারা আকাশ শহর ঘুরে দেখাতে পারি, আমার পছন্দের সব জায়গাগুলো। মাই প্লেজার। আপনার প্রপোজালে আমি খুব খুশি হয়েছি, ভালো লাগছে আমার মুহূর্তে। আপনাকে কিন্তু গ্রামের ছেলে মনে চিনতে পারিনি, ভেবেছিলাম পরে ম্যানেজ করবো, মানে মনে পড়বে, কিন্তু কিন্তু মনে পড়ছে না। না রে, আমি এক্ষুনি পুলিশ ডাকবো, পুলিশ ডেকে ছেলেটাকে আমি ধরিয়ে দেবো। আচ্ছা মা, অল্টারনেটিভ কিছু চিন্তা করা যায় না? না, আমি ছেলেটার পরিচয় জানতে চাই, আর জানতে চাই এরকম একটা বয়স্ক পেট মোটা টাক মাথা মানুষকে কিভাবে হ্যান্ডসাম বললো, কেন হ্যান্ডসাম বললো, সেটা আমি জানতে চাই। পুলিশ ডাকবো, পুলিশ পিটিয়ে পেট থেকে কথা বের করবে। না মানে তোমরা যদি অনুমতি দাও তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি যে তার কাছ থেকে কোনো কিছু প্রমাণ বের করা যায় কিনা। তুই পারবি? আহা, চেষ্টা করে দেখতে তো আর কোনো অসুবিধা নাই, তাই না? আর না পারলে তো পুলিশের ডিসিশন থাকলো। চেষ্টা করে দেখ। তুই কোনো চিন্তা কর না, বুঝলে? সত্য একদম একদম সত্য বেরিয়ে আসবে। হ্যাঁ।
এই লোকটা কই? বাথরুমে গেছে বাবা। আচ্ছা দাও আমি একটু রেডি হয়ে নে। রেডি হয়ে ধরো তো। তুমি কেন মেকআপ করছো কেন? আরে দরকার আছে তুমি বুঝবা না। দিতে রাখো তো। এই আমি শুন আমি চাচ্ছি কি যে লোকটার সাথে দেখা হওয়ার পর থেকে সব রেকর্ড করব যাতে করে আমি ওইটা এফবিতে আপলোড দিতে পারি। বুঝছো না লাইভ প্রোগ্রাম। আচ্ছা আমাকে দেখতে একটু সুন্দর লাগে লাগবে না? শুনে কথা তুমি সব রেকর্ড করবে। চলো আমার সাথে। প্রশ্নবাদী ব্যবস্থা করবে। ও আচ্ছা আচ্ছা বলবেন তো আমরা সাংবাদিক। আমার কি প্রশ্ন করবো? আমি গ্রামের তাই মানে মনে করেন যে শহর শহর মানুষ আছে, আপনি আমার কি প্রশ্ন করবেন? করেন করেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে বলেন কি প্রশ্ন করবেন বলেন। করেন করেন প্রশ্ন করেন। আচ্ছা বলুন আপনি গ্রাম থেকে ঢাকা এসেছেন কবে? আমি তো ঢাকা তাইছি মনে করেন কালকা কালকা বৈকালে। এসে কি এই বাড়িতে এসেছেন? আমি মনে করেন যে কমলাপুর রেল স্টেশনে 5টার সময় আসি নামছি বিকাল, তারপরে 5:30টার সময় এই বাড়ি চলে আসি। কিসে করে আসলেন আপনি? বাসে করে আসি। আপনি বাসে করে কমলাপুর থেকে উত্তরা একটু তাড়াতাড়ি চলে আসলেন? হ্যাঁ হ্যাঁ মানে হয়েছে কি ওই কাল রাস্তায় অন্যদিনের মতো এত জাম আসিল না। অন্যদিন মানে? আপনি না বললেন আপনি জীবনে প্রথমবার ঢাকা এসেছেন। অন্যদিন আপনি কি আগেও ঢাকা এসেছেন? না মানে আমি ঢাকা তাইছি প্রথমবার, কিন্তু আমার বন্ধু বান্ধব আছে না, মনে করেন কোন সিপার মধ্যে জাম লাগি রয়েছে, কোন রাস্তায় গেলে কতক্ষণ জামে পড়ি থাকতে হইব, কোন রাস্তায় জাম ওই তো নো, এগুলি সব আমার মনে করেন রেডিওর মতো হেরা আমার বলি দেয়। ও আচ্ছা, তার মানে আপনি হাতির ঝিলও দেখে এসেছেন আর বাস নিশ্চয়ই আপনাকে হাতির ঝিল দিয়েই নিয়ে এসেছে। ও হাতির ঝিল নিয়ে দেখছি 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 মনে করুন অনেক হাতি আডে আডে গুডে আডে গুডে হানিকায় এডি করে আরি। এটা কিন্তু বাংলাদেশের লেগে একটা বড় ধরনের একটা অ্যাসেট বুঝিননি। বিপুল আমার মনে হয় ওনাকে আর কোনো প্রশ্ন করতে হবে না, উনি যে মিথ্যা বলছে এটা প্রমাণ হয়েছে। কি কয় না কয় আমি কিলে আপনার কাছে মিথ্যা কথা কইতে যাবো কোন দিন? আপনি কেন মিথ্যা বলতে যাবেন? আপনি জানেন না? আপনি কি জানেন না যে হাতির ঝিলের উপর দিয়ে কোনো লোকাল বাস আসে না? আর তাছাড়া কালকে তো ওয়ার্কিং ডে ছিল, ঢাকা শহরের রাস্তায় ভয় ভয় জ্যাম ছিল, এই জ্যামের মধ্যে আপনি কমলাপুর থেকে উত্তরায় আধা ঘন্টা কিভাবে আসলেন এটা আগে বলেন। ইয়া মানে ব্যাপারটা হইছে কি? এই আপনি সব সত্যি কথা বলেন নাকি দাদা বিপদ হবে? আর কি কি আপনি কি কোন বিপদ হবে আমাদের? আমি এটা সত্যি কথা বলতেছি আপনাদের লাগে, আমি কমলাপুর তুমি জানো আইছি আর আপনি আমার মিথ্যাবাদী বানাই দেন। হে আল্লাহ হে আল্লাহ তুমি আমারে পাঠা দাও হে আল্লাহ, আমি একজন সত্যবাদী মানুষ, আমি এত লাগে সত্যি কথা কইছি। আল্লাহ গজব পড়ব গজব পড়ব, আমি এটা সত্যি কথা শুরু করছি, আমি হেতার লয় কেল্লাই মিথ্যা কথা কম। আল্লাহ তুমি একটা সত্য আমার চোখের সামনে তুলি ধরো। এ আল্লাহ রে এ আল্লাহ রে এ সাপ বাক্সে ভরে ফেলেছে। চমকি চমকি চমকিটা বাথরুমে একটু ভরে আছে, যদি পালিয়ে যায় পালানোর ব্যবস্থা করছি না। এই আপনি কিন্তু খবরদার পালানোর চেষ্টা করবেন না, যদি পালানোর চেষ্টা করেন এই যে
ঠিক বাথরুমের সামনেই আমি দুটো সাপ রেখে যাচ্ছি, পালানোর চেষ্টা করলে আপনাকে ছোবল মারবে। আপনার ভাই আমার হাত দিয়ে সবল দেওয়াইতে চাইছিল, আপনি কি কোন হাত নাই হাত নাই কোন হাতটা আর কোন হাতটা মানে কি মানে হানি লিওন নাকি আরগাস আজ নেগা দেখতে তো অনেক সুন্দর ছিল সানি লিওন হইব ওই আপনি একটু অঙ্গি আছে আপনি সিনেন তারে কেন দিব মাঝে মাঝে আমাকে আই দেখা ওটা দিয়ে ও তাহলে আপনি কোন ইয়ানো হাত আইলো কেন হ্যাঁ না আচ্ছা আল্লাহ রে আল্লাহ আপনার ভাই আমারে জি বয় দে আইছে আর অনেক বড় ওই অনেক বড় বিপদ আপনার জন্য অপেক্ষা করছে বড় বিপদ বড় বয় কি বিপদ আপনার পরিচয় প্রুফ করতে হবে না হলে মা আপনাকে পুলিশে দিবে অ্যাবেও দিতে পারে আর কি কর আপনি পুলিশ র‍্যাব আপনার আব্বা হিরো কাকা তো আমারে চিনতে পারছে হ্যাঁ চিনতে আরে নাই বাবার রেশানি এরকম ভাব দেখায় চিনতে পেরেছে বুঝতে পেরেছে আরে নাই ও তো ওনার আর কি করতেইব বললাম না আপনাকে উপ করতে হবে যে আপনি বাবার আমের বাড়ি থেকে এসেছেন এইটা আপনি কি কোন আমি তো অলরেডি প্রমাণ করে দিয়েছি যে আমি গ্রামের তো নাইছি এই যে ধরেন আমি মাছ আনছি আমি ডেকি ছাড়া সাইল আনছি লাউ আনছি এরপরে খুদ আনছি এটি দেখলে বোঝন জানা যে আমি গ্রামের বাড়ি তো নাইছি প্রমাণ হতো যদি মাছ কথা বলতে পারতো লাউয়ের গায়ে আমার নাম ছিল মারা থাকতো কিন্তু সেটা তো নেই এর জন্য আপনাকে প্রমাণ করতে হবে আক্ষি দিয়ে আমার ধারণা আয়ের কাছে এসব কোনো প্রমাণ টিকবে না পুলিশের হাত থেকে বাঁচার জন্য আরো অক্ত প্রমাণ আপনাকে ওগার করতে হবে আপনি একটু আমার হেল্প করেন না ওকে আমি আছি আপনিও চিন্তা করুন জি 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 ওই ভাইসি 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 প্রমাণ ভাইসি আর আমি তো ভুলেই গেছিলাম আর কাছে আর হুজির লেখাটা সিডি আছে এইটি আর খালাটা সিডি লিখে দিছে মানে মোবারক সাহেবের পরিবার আনি এটি নিজে রাতে লিখে দিছে আপনার আব্বার কাছে দেওনের লাই হাই নাকি চিঠি ওই সিডি আছে ওই আমার বস্তা ভিতে আছে ওট এইটি নিয়ে আসেন এটাই তো সব থেকে বড় প্রমাণ হবে হ হ আপনি ঠিকই কইছেন আপনি এক কাজ করেন আপনি মনে করেন এক সেকেন্ড এন বইয়েন আমি ফুরুত করে জামু আর শর্ট করে চলি আমি এইটিতে কি এমন লেখা আছে যেটা প্রমাণ করবে সে আমের বাড়ি থেকে এসেছে এই 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 দেখেন এই যে সিডি এই যে এই সিডিটা ভরলে প্রমাণ হয়ে যাইব আমি কে হ্যাঁ কি করতেছেন আপনি আপনি সিডি খুলতেছেন কি লাই আর এই সিডি তো আপনার ফরনের লাই না চিঠি আ বললাম আমি কিভাবে প্রমাণ করব যে আপনি বুয়া না আমি বুয়া আপনার কাছে মনে হয় আমি বুয়া আমার হুজি সিডিটা লেহি এই খামের মধ্যে বড়ি দিছে কইছে এইটা আর তৃতীয় ব্যক্তি কেউ যেন না পড়ে এটা সোজা সুজি আপনার আব্বা মানে হিরু কাকা একা হইব আর কেউ যেন না হরে এটা বলি দিছে আমারে চিঠিতে এই লেখা আছে পড়া যাবে না আই তো নিজেই হরি নয় আই কেমনে কইতাম যে এর মধ্যে কি লিয়া আছে ঠিক আছে আমি বাবাকে নিয়ে একাই যে আপনাকে প্রমাণ করতে পারে কিনা নিতে পারে কিনা হ্যাঁ হেডে হেডে করেন দেখেন 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 প্রমাণ হইব প্রমাণ হইব দাহার শহর আমার আশা ফুরাইছে মনে আশা ফুরাইছে